শুরু করবো, সবাইকে জয়েন করছে। করি না, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শুরু করে, স্যার কথাগুলো আমার ক্লাস, বাফারিং হচ্ছে হ্যাঁ স্যার, কথাগুলো বাফারিং হচ্ছে, মানে আসতেছে আসতেছে না। এখনো তো ব্যাপারই হচ্ছে। জি স্যার, এখন শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, আমরা এতদিন হচ্ছে টার্মিনোলজি গুলো পড়ছি না, কি কি ধরনের প্যাথোলজিক্যাল টার্মিনোলজি গুলো আমরা হয়, হ্যাঁ কিভাবে হয়, কেন হয়, কোথায় হয়, এগুলো আমরা জানছি না টার্মিনোলজি গুলো। আজকে আমরা দেখবো যে গেলে আসলে এই প্যাথোলজি গুলোর কোনটা কোনটা গেলে আসলে দেখা যায়, সেইটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করবো। আমাদের টপিক হচ্ছে আজকে প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন গিল অফ ফিশ। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, কোনো অসুবিধা হলে আমাকে নক দিও। আমরা তো জানি গিল কি কাজে ইউজ করা হয়, ফিশ কি কাজে ইউজ করে গেল, গেল শ্বসন কাজে, রেসপিরেশন। আর আর কিছু করে না, সে শুধু রেসপিরেশন করে। অসমোটিক প্রেশার সে ব্যালেন্স করে, অসমোসিস যেটাকে আমরা বলি, হ্যাঁ অ্যাসিড বেসটাকে রেগুলেশন করে। ঠিক আছে, দেখো আসলে গিলের অনেকগুলো ফাংশন এখানে আছে, যদি আমরা এটা দেখি। তোমরা পড়ছো না আগে তোমার হচ্ছে ইসে যে ফিজিওলজিতে ডিটেলস এগুলা? হ্যাঁ, স্যার আমাদের এখনো ফিজিওলজি পড়ায়নি। তোমাদের ফিজিওলজি এখনো পড়ায়নি? না স্যার, প্যাথোলজি চিন্তা কিভাবে? একটা প্রশ্ন। এনিওয়ে তাহলে ঠিক আছে, দেখো গেলি আসলে কি কি কাজ করে, গ্যাস এক্সচেঞ্জ করে, হ্যাঁ আয়ন রেগুলেশন করে, অসমো রেগুলেশন করে, অ্যাসিড বেস রেগুলেশন করে, অ্যামোনিয়া এক্সক্রিয়েশন করে। সে শুধু কিন্তু রেসপিরেশন করে না, এক্সক্রিয়েশনও কিন্তু করে গিলের মাধ্যমে ফিশ। হ্যাঁ, হরমোন প্রোডাকশন করে, অ্যান্ড মডিফিকেশন অফ সার্কুলারি মেটাবোলাইটস, হ্যাঁ অ্যান্ড ইমিউনো ডিফেন্স মেকানিজম। ইভেন সে তোমার ইমিউনিটির ইমিউনো সিস্টেমের যে ডিফেন্স মেকানিজম সেটাতেও সে পার্টিসিপেট করে। দ্যাট মিন্স গিলের কিন্তু অনেক ফাংশন। ক্লিয়ার? আমরা জাস্ট গিল সম্পর্কে এখন যেহেতু ফিজিওলজি নামে একটা ওভারঅল একটা ধারণা দিয়ে যাবো আর কি। হ্যাঁ, তাহলে কেন ধারণাটা দরকার, কারণ তোমরা যদি স্ট্রাকচারটা না বুঝো, ফিজিওলজি না বুঝো, তাহলে ডিজিজটা বুঝতে পারবো না। ঠিক আছে, যার ফলে আমি হচ্ছে একটু ওভারঅল একটা ভিউ দিচ্ছি আর কি তোমাদেরকে। আচ্ছা দেখো, স্ট্রাকচার অফ গিল, গিলে আসলে কি কি স্ট্রাকচার থাকে। ফার্স্ট আমরা যদি বলি, এক ফার্স্ট হচ্ছে গিল র্যাকার, ঠিক আছে। সেকেন্ড যদি আমরা বলি হচ্ছে গিল আর্চ, আর থার্ড যদি আমরা বলি সেটা হচ্ছে গিল ফ্লামেন্ট। তিনটা জিনিস নিয়েই হচ্ছে তোমার একটা গিল তোমার হচ্ছে ফর্মেশন হয়।
গিল রেকার, গিল আর্চ আর হচ্ছে গিল ফিলামেন্ট। গিল রেকারটা আসলে কি বলছে, গিল রেকার আর প্রেজেন্ট ইন দ্য বর্ডার অফ গিল আর্চ, ঠিক আছে? তাহলে গিল আর্চ এর যে বর্ডার থাকবে সেইখানে হচ্ছে তোমার গিল রেকার থাকে। তাহলে গিল আর্চটাকে কি দেখো, ইটস এ বনি অর কার্টিলেজাস স্ট্রাকচার লোকেটেড এট দ্য বেস অফ গিল ফিলামেন্ট, ঠিক আছে? তিনটার সাথে রিলেটেড দেখো, এটা কোথায়, গিল আর্চ এর সাথে রিলেটেড হচ্ছে গিল, সরি গিল রেকার এর সাথে রিলেটেড হচ্ছে গিল আর্চ, আর গিল আর্চ এর সাথে হচ্ছে গিল ফিলামেন্ট। আচ্ছা দেখো টোটাল প্রথম থেকে আমরা আবার যাই, বলছে গিল রেকার আর প্রেজেন্ট এট দ্য বর্ডার অফ গিল আর্চ, ইট প্রোটেক্ট ফ্লামেন্টস অ্যান্ড হেল্প ইন ফিডিং সাচ অ্যাজ ফুড কালেকশন, ক্রাশিং এটসেট্রা। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার গিল রেকার শক্ত কোনো জিনিস হবে, হ্যাঁ, যেটা তোমার ফুড কালেকশন করবে এবং ফুড ক্রাশ করতে পারবে, ঠিক আছে? তাহলে গিল আর্চে আমরা যাই, বলছি ইটস এ বনি আর কার্টিলেজিনাস স্ট্রাকচার, দুটোই হতে পারে, কিছু কিছু ফিশের থাকবে এটা বনি স্ট্রাকচার, কিছু কিছু ফিশের এটা কার্টিলেজিনাস স্ট্রাকচার থাকতে পারে। লোকেটেড এট দ্য বেজ অফ গিল ফিলামেন্ট, গিল ফিলামেন্টের বেজে থাকবে, ঠিক আছে? হচ্ছে ইজ গিল ইজ সাপোর্টেড বাই গিল আর্চ, আর গিল ফিলামেন্ট বলছে কি দেখো, যে গিল আর্চ প্রোভাইড দ্য সাপোর্ট টু হোল্ড এ নাম্বার অফ কম লাইক স্ট্রাকচার কল্ড গিল ফ্লামেন্ট। গিল ফ্লামেন্টটা হচ্ছে তোমার কম মানে কি চিরুনির মতো স্ট্রাকচার, যেটা তোমার দেখো না যে হচ্ছে তোমার কি বলবো মানে একদম গিল ফ্লামেন্টের লাল লাল যে জিনিসগুলো থাকে আর কি, হ্যাঁ অনেকগুলো ছোট ছোট ওই যে তোমার চিরুনির মতো, ওইটা হচ্ছে গিল ফ্লামেন্ট। গিল ফ্লামেন্ট দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে প্রাইমারি ল্যামেলি, একটা হচ্ছে সেকেন্ডারি ল্যামেলি। আমাদের মেন টার্গেটটা হচ্ছে এই গিল ফ্লামেন্টটা, কারণ মাছের গ্রিলের ডিজিজটা হচ্ছে মেইনলি ঘটে হচ্ছে এই গিল ফ্লামেন্টে, মেইনলি হচ্ছে তোমার এই প্রাইমারি এবং সেকেন্ডারি গিল ল্যামেলি, এই দুইটা জায়গাতেই হচ্ছে তোমার ডিজিজটা দেখা যায় আমাদের মাছের ক্ষেত্রে। বলছে দেখো সেকেন্ডারি ল্যামেলি রান প্যারালাল টু দ্য ফ্লো অফ ওয়াটার অবজার্ভ, সরি অবজার্ভ অক্সিজেন ফ্রম দ্য ওয়াটার। বলছে এই সেকেন্ডারি ল্যামেলি যেটা থাকবে এটাই হচ্ছে তোমার ওয়াটারটা অ্যাবজর্ব করে, এ হচ্ছে অক্সিজেন অবজর্ব করে, এ হচ্ছে তোমার ব্লাড সার্কুলেশন করে, ঠিক আছে? এই জায়গাগুলো এই গিল ফ্লামেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন যদি মনে করো কোনো কারণে গিল ফ্লামেন্টটা নষ্ট হয়ে যায়, তাহলে সে অক্সিজেন অ্যাবজর্ব করতে পারবে না, সে তার ব্লাড সার্কুলেশন করতে পারবে না, আর যদি অক্সিজেন অ্যাবজর্ব করতে না পারে, ব্লাড সার্কুলেশন না হয়, তাহলে কি মাছ বাঁচবে? না স্যার, বাঁচবে না। যার ফলে এই যখন এইখানে অ্যাটাকটা হয় তখন হচ্ছে মাছ মারা যায়, ঠিক আছে? আচ্ছা আমরা দেখি, এটা আসলে থিওরিটিক্যাল হয়ে গেল, আমরা একটু ছবি দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে গিল রেকার, আমরা প্রথমে গিল রেকার পড়ছিলাম না, বলছিলাম না বেজে থাকবে, গিল আর্চের বেজমেন্টে থাকে বলছিলাম না, এটা হচ্ছে গিল আর্চ, এই যে বর্ডারটা গেছে এটা হচ্ছে গিল আর্চ, আর এই যে লম্বা লম্বা যে স্ট্রাকচার এটা হচ্ছে গিল রেকার, ঠিক আছে? আর এর সাথে এই যে জিনিসগুলো আছে এটা হচ্ছে ফ্লামেন্ট, এই ফ্লামেন্ট কিন্তু দুই ভাগে ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি ফ্লামেন্ট, একটা সরি প্রাইমারি ল্যামেলি, আর একটা হচ্ছে সেকেন্ডারি ল্যামেলি। এই যে স্ট্রাকচারটা এটা হচ্ছে প্রাইমারি ল্যামেলি, আর এখান থেকে যে ব্রাঞ্চ গুলো বের হবে সেটা হবে সেকেন্ডারি ল্যামেলি। ছবিটা কি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ছবি দেখে? স্যার প্রাইমারি আর সেকেন্ডারি ল্যামেলিটা আরেকবার বলবেন? আচ্ছা ওকে, এখানে দেখো এটা হচ্ছে গিল আর্চ, দ্যাট মিন্স এই জিনিসটা, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে গিল ফিলামেন্ট, বলছি না এটা ফিলামেন্ট, এটা হচ্ছে গিল ফিলামেন্ট, ঠিক আছে? এখান থেকে যে জিনিসগুলো বের হয়ে আসে সেটা হচ্ছে গিল ফিলামেন্ট, এবং এই গিল ফিলামেন্টে দেখো এখানে থাকে হচ্ছে ল্যামেলি, ঠিক আছে? এখান থেকে আরো কিছু ব্রাঞ্চ বের হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ল্যামেলি। এবার কি বোঝা যাচ্ছে স্যার, ফ্লামেন্ট আর ল্যামেলি কি একই জিনিস? হ্যাঁ ফ্লামেন্ট আর ল্যামেলি কি একই জিনিস? গিল ফ্লামেন্ট, হ্যাঁ গিল ফ্লামেন্ট কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাইমারি ল্যামেলি, একটা হচ্ছে সেকেন্ডারি ল্যামেলি, ঠিক আছে? গিল ফ্লামেন্ট যদি আমরা বলি তাহলে দুটো ল্যামেলি কে এটাকে বোঝাবে। মনে করো এইখানে হচ্ছে, এইটা হচ্ছে আমরা যদি ধরি এই স্ট্রাকচারটা হচ্ছে প্রাইমারি ল্যামেলি গিল ফ্লামেন্ট, ঠিক আছে? গিল ফ্লামেন্টের ভিতরে এখানে থাকবে হচ্ছে প্রাইমারি ল্যামেলি আর হচ্ছে সেকেন্ডারি ল্যামেলি। যেমন এই এটা হচ্ছে ইন্টারনাল ভিউ, এই দেখো এটা গিল ফ্লামেন্ট না, এই জায়গাগুলোতে আছে হচ্ছে ল্যামেলি, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি ল্যামেলি, এবং এখান থেকে যদি কোনো ব্রাঞ্চ বের হয় সেটা হবে সেকেন্ডারি ল্যামেলি। ক্লিয়ার?
জি স্যার। ওকে, তোমরা যখন ফিজিওলজি পড়ো তখন তো তোমাদের আরো ডিটেইলস এক্সপ্লেনেশন, যে আমি তো আসলে ফিজিওলজি পড়ানোর জন্য আসলে এত ডিপে যাইনি আর কি, আমি জাস্ট একটু ওভারভিউ তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছিলাম স্লাইডটা, ঠিক আছে? এনিওয়ে, তোমরা যখন ফিজিওলজি পড়বো তখন এটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন শুধু মাথায় রাখো যে গিল ফিলামেন্ট কি, গিয়ে প্রাইমারি ল্যামেলে কি, সেকেন্ডারি ল্যামেলে কি, ঠিক আছে? ওকে, এখন দেখো যে অনেকগুলো সেল থাকে তোমার হচ্ছে এই গিলে, যেমন হচ্ছে ইপিথেলিয়াল সেল, ক্লোরাইড সেল, মিউকাস সেল, পিলার সেল, ঠিক আছে? ইপিথেলিয়াল সেলের কাজটা কি বলছে তো, ইপিথেলিয়াল সেল কাভার করবে গিল আর্টসকে, গিল আর্টসকে কাভার করে একটা আউটলাইন, একটা শেপ দিবে, এটা হচ্ছে ইপিথেলিয়াল সেল, ঠিক আছে? ক্লোরাইড সেল কি, ক্লোরাইড সেল হচ্ছে যেটা হচ্ছে আমাদের অসমো রেগুলেশনের জন্য ব্যবহৃত হয়, অ্যাসিড বেস রেগুলেশন করে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, সোডিয়াম আয়ন ক্লোরাইড এগুলোকে হচ্ছে ব্যালেন্স করে, এক্সক্রিয়েশন করে, আপটেক করে, যাই করে, সেটা হচ্ছে ক্লোরাইড সেল। আর মিউকাস সেল, নর্মালি আমরা জানি যে মিউকাস সেল হচ্ছে মিউকাস প্রোডাকশন করে, মিউকাস কি করে বলতে তোমার হচ্ছে ডিফেন্স করে এগেনস্ট অফ হ্যাজার্ড অ্যান্ড প্যাথোজেন, এটা আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে তোমার পিলার সেল, এই পিলার সেলটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে তোমার হচ্ছে পার্টিসিপেট করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে। এটা আমরা একটু ছবি দেখি তাহলে ক্লিয়ার হবে। দেখো দেখো ইপিথেলিয়াল সেল, হ্যাঁ, একদম বাইরের যে সেলটা সেটাকে বলছে হচ্ছে ইপিথেলিয়াল সেল, ঠিক আছে? দেখো এই হচ্ছে হোয়াইট বিসি, হ্যাঁ সরি, রেড ব্লাড সেল, প্রত্যেকটা সেলের ভিতরে দেখো রেড ব্লাড সেল আছে, ঠিক আছে? এই দেখো দুইটা সেলের মাঝখানে যে একটা সেল দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিলার সেল, আর এইগুলো হচ্ছে সল্ট সেল বা হচ্ছে তোমার ক্লোরাইড সেল। এগুলো হচ্ছে গিলকে আমরা যদি ভাঙি, গিলকে যদি সেকশন করি, তাহলে এই ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাবো, ঠিক আছে? এটা তোমরা আরো ক্লিয়ার হবে তোমাদের ফিশ ফিজিওলজিতে। হ্যাঁ বলো স্যার, ওই যে ক্লোরাইড সেলটা কি সবসময় আপনার গিল আর্চের সাথেই থাকবে লেগে? কোনটা? ওই যে ক্লোরাইড সেল যেটা, হ্যাঁ ক্লোরাইড সেল তোমার তো গিলের, এটা তো গিলের স্ট্রাকচার না, একটা গিলের স্ট্রাকচার, গিলের স্ট্রাকচার, এটা মেইনলি তোমার হচ্ছে যে আর্চের সাথে এটা লাগানো থাকবে। জি স্যার, একদম। দেখো এখানে যদি গিল আর্চটা হয়, এইটা এটা দেখো হচ্ছে ক্লোরাইড সেল, ঠিক আছে? জি স্যার। এখন আমরা আমাদের আমাদের জায়গায় আমরা আসি, আমরা প্যাথোলজিতে আসি, আসলে আমাদের টার্গেট যেটা গিল প্যাথোলজি, তাই না? আমরা ক্লাবিং করছি না আসলে? জি স্যার, ফাইন্ডিং অফ গিল ফিলামেন্ট টুগেদার ইজ কল্ড ক্লাব। হ্যাঁ, গিল ফিলামেন্ট গুলো, যে ফিলামেন্ট গুলো নিয়ে কথা হচ্ছিল, এই যে দেখো এটা যদি গিল হয় এগুলো হচ্ছে তার ফিলামেন্ট, ঠিক আছে? এই ফিলামেন্ট গুলো দেখো জয়নিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল স্ট্রেইন, এখানে এসে দেখো জয়নিং হয়ে গেছে, জয়নিং হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাবিং। দেখো মেকানিক্যাল ইনজুরি, টক্সিক্যান্ট, প্যাথোজেন, হ্যাঁ, প্যারাসাইট, হ্যাঁ, তারপর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এগুলোর কারণে হচ্ছে এই ক্লাবিংটা হতে পারে। তারপরে যখন ক্লাবিংটা হবে সেখানে দেখো গিল ফিলামেন্ট গুলো সোয়েল হয়ে যাবে এন্ড জয়েন উইথ ইচ আদার, হ্যাঁ, একটা সোয়েলিং হবে সেখানে এবং একটা একটার সাথে জয়েন করে ফেলবে। দেখো গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন থিক হোয়াইট এরিয়া অফ হাইপারপ্লাস্টিক এপিথেলিয়াম ক্যান বি ইজিলি সিন। এপিথেলিয়াম কি, বাইরের লেয়ারটা সেলের, যেটা আমরা আগে দেখলাম একদম, হ্যাঁ, এই যে বাইরের যে লেয়ারটা আর কি এপিথেলিয়াম সেল, হ্যাঁ, এটা হচ্ছে দেখা যাবে, বোঝা যাবে আর কি, হ্যাঁ, ইজিলি, খুব সহজ। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মেইনলি এট দ্য এন্ড অফ ডিস্টাল পার্ট, হ্যাঁ, অফ ফিলামেন্ট। ডিস্টাল পার্ট মানে হচ্ছে একদম শেষের দিকের যে পার্টটা, ঠিক আছে, সেটা হচ্ছে ডিস্টাল পার্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার হচ্ছে ক্লাবিং, যেটা আমরা গিলে দেখতে পাই। সে ক্লাবিং হলে তাহলে বুঝবো যে সে মাস্টার ডিজিজ হয়েছে, মানে ক্লাবিং একটা ডিজিজ। ও আচ্ছা আচ্ছা, আমরা এগুলো হচ্ছে সবকিছুই এই মেইনলি তো হচ্ছে ক্লাবিংটা আমরা ডিজিজ বলবো না, ক্লাবিংটাকে বলবো হচ্ছে আমরা প্যাথোলজি, ঠিক আছে? ডিজিজের একটা সাইন বা সিম্পটম, ঠিক আছে? কারণ ডিজিজ তোমার মেইনলি যেটা হয় হচ্ছে তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, হ্যাঁ, বা নিউট্রিশনাল কন্টেন্ট বা এনভায়রনমেন্টাল প্যারামিটার কারণে হয়, কিন্তু সেই ডিজিজ এর কারণে যে স্ট্রাকচার এবং ফাংশনাল যে চেঞ্জ গুলো হয় সেটা হচ্ছে প্যাথোলজি, বুঝতে পারছো? জি স্যার। এই যে ক্লাবিং টেলবিং যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্যাথোলজি,
কি কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জটা হচ্ছে সেইটা আমরা দেখতে পাবো। ওকে, এবং প্যাথোলজির উপরে বেস করে আমরা ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারবো। ওকে, তারপরে যে হাইপারপ্লাসিয়া পড়ছিলাম মনে আছে? জি স্যার। হাইপারপ্লাসিয়ার জন্য কি ছিল? ইনক্রিজ ইন দা সাইজ অফ এনি অর্গান অর বডি পার্ট ডিউ টু ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, সেলের নাম্বারটা বেড়ে যায়, ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে। হ্যাঁ, তাহলে এখন কি কারণে এটা হতে পারে হাইপারপ্লাসিয়াটাতে বলো? যে হেভি মেটাল হতে পারে, অ্যামোনিয়া, ইনটক্সিকেশন, হ্যাঁ, এক্সেসিভ হাই অর লো পিএইচ ওয়াটার, হ্যাঁ, লো ওয়াটার পিএইচ, হ্যাঁ, তারপরে আছে প্যারাসাইটিক ইনফেস্টেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রয় দ্য গিল সেল, হ্যাঁ, এই বিভিন্ন কারণে তোমার হচ্ছে এই হাইপারপ্লাসিয়াটা হতে পারে। হাইপারপ্লাসিয়া মেইনলি কি করে? লিডস টু কম্প্রোমাইজ গ্যাস এক্সচেঞ্জ। যখন হাইপারপ্লাসিয়া হয় তখন সে গ্যাস এক্সচেঞ্জটাকে কমায় দেয়, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটাবলিক অ্যান্ড হেমোস্ট্যাটিক মেটাবলিজম। বলছে শুধু গ্যাসিয়াস এক্সচেঞ্জ না, অন্যান্য মেটাবলিজমটাকে, মেটাবলিক রেট বা হোমোস্ট্যাটিক মেকানিজমটাকে সে রিডিউস করে ফেলে, ঠিক আছে। যদি সে সেল সেখানে নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে তো সেখানে ফাংশন লুজ করবেই। হ্যাঁ, আমরা একটু ছবি দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের নর্মাল গিলের স্ট্রাকচার, ঠিক আছে, এটা একটা গিল, গিলের, এগুলো হচ্ছে গিল ফিলামেন্ট, গিলের স্ট্রাকচার। আর ওই যে সেল গুলোর কথা বলছিলাম না, ক্লোরাইড সেল, তারপরে এই ভিতরে এগুলো কিন্তু সব সেল, ঠিক আছে। তা এটা হচ্ছে আমার নর্মাল গিল, হ্যাঁ, সবগুলো ইউনিফর্ম থাকবে। এখন দেখো হাইপারপ্লাসিয়া হয়ে কি হবে, সেল গুলো নাম্বার বেড়ে যাবে বলছিলাম না? দেখো ভিতরে সেল গুলো বেড়ে গেছে নাম্বার, দেখো সেল গুলো এখানে বেড়ে গেছে এবং ইউনিফর্ম শেপ আর নাই, বড় হয়ে গেছে, তাই না? এটা যদি বেস হয় থাকার কথা ছিল এরকম, কিন্তু হয়ে গেছে দেখো এরকম, ঠিক আছে। জি স্যার। ওকে, বোঝা যাচ্ছে কিছু আসলে জিনিসগুলো? জি স্যার। ওকে স্যার, ইয়েস স্যার, আপনি ডিজিজ আর প্যাথোলজির মধ্যে পার্থক্যটা আরেকবার বলবেন স্যার। ডিজিজ হচ্ছে তোমার যদি কোনো মাইক্রোবস এর কারণে হয় সেটাকে আমরা ডিজিজ বলবো, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ডিজিজ যখন হবে তার সেখানে সাইন সিমটম থাকবে, সেটা প্যাথোলজি, ইজিওলজি, এগুলো হচ্ছে তুমি জানতেও পারো নাও জানতে পারো, ঠিক আছে। আর হচ্ছে প্যাথোলজি হচ্ছে যে ডিজিজের ফলে তার স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে চেঞ্জটা হবে, সেটা অর্গানে হতে পারে, সেটা টিস্যুতে হতে পারে, সেটা সেলে হতে পারে, সেই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা প্যাথোলজি, ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হাইপারট্রফিতে যাই। হাইপারট্রফি বলছে কি, যে অ্যাবনর্মাল এনলার্জমেন্ট অফ সিঙ্গেল সেল, সিঙ্গেল সেলটা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, ঠিক আছে। বলছে দেখো যে হাইপারট্রফি ইজ দ্য অ্যাবনর্মাল স্টিমুলেশন অফ সেলুলার লিডস টু জাইগান্টিজম অফ দ্য ইনফেক্টেড সেল। বলছে নর্মাল সেল যেরকম থাকে সেটা না, জাইগান্টিক একটা আকার ধারণ করবে, দৈত্যাকার আকার ধারণ করবে, বড় হয়ে যাবে, দ্যাট মিন্স সেলটা অনেক বড় হয়ে যাবে। আমরা ছবি দেখি। বলছে দেখো এটা হচ্ছে নর্মাল সেল, নর্মাল গিল, ঠিক আছে। এখানে এসে দেখো এই সেলটা, সেলটা অনেক বড় হয়ে গেছে, সিঙ্গেল সেল ছিল কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে দেখো এই সেলটা, দেখো সিঙ্গেল সেল অনেক বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে বলছি আমরা, এখানে দেখো একটা সিঙ্গেল সেল অনেক বড় হয়ে গেছে, থাকার কথা ছিল এরকম, ঠিক কি না? তাহলে এটাকে হচ্ছে আমরা হাইপার ট্রফি। ওকে, তারপর হচ্ছে আমরা এডিমা, হাইপার ট্রফি একটা মিসিং হয়ে গেল নাকি? মিসিং হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এনিওয়ে এটা মতো আমরা জানি কি, হ্যাঁ, মিসিং আছে। আচ্ছা যাই হোক, এটা তো আমরা দেখি পরে কোনোদিন একটা ছবি দেখাই দিব। এটা তো তোমরা জানো পড়ছো তো সব আগের দিন, তাই না? আচ্ছা আমরা নেক্সট দিন এই কম্পিটিশনটা দেখাই দিই, আমার মনে কোনো ধরনের মিসিং হয়ে গেছে। আচ্ছা আমরা এডিমাটা দেখি। এডিমা ইজ এন অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন বডি ক্যাভিটিস। আমরা জানি তো এটা, হ্যাঁ, যে ফ্লুইড কোথায় কোথায় জমা হয়, কখনো স্কেল পকেটে, কখনো আই সকেটে, কখনো কানেকটিভ টিস্যুতে, কখনো বডি ক্যাভিটিতে। স্টেপ গুলো পড়ছি না আমরা? এক্সোথেলমিয়া কি, লেপিডোপ্টোসিস কি, হ্যাঁ পড়ছি না?
মনে আছে? কেউ কথা বলে না, কারোরই মনে নাই। আচ্ছা যাই হোক, দেখো এডিমে কেন হতে পারে সেটা একটু আমরা দেখি। যে কেমিক্যাল পলিউট্যান্ট সাস অ্যাজ হেভি মেটাল, রেড টাইডস, হ্যাঁ পেস্টিসাইড, হ্যাঁ থেরাপিউটিক ফরমালিন, হাইড্রোজেন পারক্সাইড, ওভার ডোজেস, হ্যাঁ এগুলোর কারণে হচ্ছে তোমার এই এডিমাটা হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার নর্মাল সেল, এডিমা হলে কি হবে সেই জায়গাটা ফ্লুইড জমা হবে না? যেমন এখানে দেখো এই সেলটার ভিতরে ফাঁকা সাদা দেখাচ্ছে, এখানে ফ্লুইড জমে গেছে, এখানে দেখো ভিতরে ফ্লুইড জমে গেছে, ফুলে সেটা সোয়েলিং হয়ে গেছে, এখানে দেখো এই সেলটার ভিতরে ফ্লুইড জমে গেছে। ঠিক আছে, এই সেলটা দেখো এই পুরো জায়গাটার ভিতরে ফ্লুইড জমে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা এডিমা। ঠিক আছে স্যার, ওই যে এক্সোথ্যালমিয়া এগুলো তো সব ফ্লুইড জমা হওয়ার উপাদান ছিল। হ্যাঁ, এডিমা কি অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড না? জি স্যার, কি বলছি আমরা ফ্লুইড। হ্যাঁ এক্সোথ্যালমিয়া কি হয় যে তোমার আই, যে আই সকেটে ফ্লুইড জমে, লেপিডোসিস কি হয় স্কেল পকেটে যখন ফ্লুইড জমে। ঠিক আছে, জি স্যার, এটা তো ছিল অ্যাসাইড ছিল। হ্যাঁ ওইখানে তো স্পেসিফিক সেল থাকে, ফ্লুইডটা তো সেলে জমে তাই না, স্কেলে তার জমবে না আর চোখে তার জমবে না, চোখের যে সেল সেখানে জমবে তাই না? জি স্যার, এটা হচ্ছে তোমার ওইটা তো ছিল হচ্ছে তোমার ওই ইসের ইসের, আমরা এখানে এখন পড়ছি হচ্ছে গিলের। ঠিক আছে, গিলের যে সেল গুলো সেখানে, এডিমা তো শুধু ওখানে শুধুমাত্র যে ওই তিনটা জায়গায় হবে সেটা তো না, সব জায়গায়ই হতে পারে। গিলে যেমন, গিলে যখন হবে তখন সেটাকে আমরা কি বলবো, গিল প্যাথোলজি বলবো। ঠিক আছে, মানে মেইন জিনিসটা হচ্ছে তোমার অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। ঠিক আছে, সেটা গিলে জ্বলতে পারে, আইতে জমতে পারে, স্কেল পকেটে জমতে পারে, লেপে কানেকটিভ টিস্যুতে জমতে পারে, সেলে জমতে পারে, বিভিন্ন জায়গায় জমতে পারে। যেখানেই জমুক না কেন, যদি সেখানে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয় তাহলে সেখানে আমরা এডিমা বলবো। গিলেও এই জিনিসটা হয়। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে গিল প্যাথোলজি বলবো বা এডিমা অফ গিল বলবো আমরা। ঠিক আছে, আগাবো? জি স্যার। ওকে, টেলেনজেক্টিসিস পড়ছিলাম আমরা। টেলেনজেক্টিসিস কি? যে বালজিং অফ ব্লাড ভেসেল। ঠিক আছে, বালজিং অফ ব্লাড ভেসেল ইন গিল, বলছে মাছের যে ব্লাড ভেসেল গুলো থাকে মেইনলি তোমার হচ্ছে গিল ফ্লামেন্টেড, ওখানে যে ব্লাড ভেসেল গুলো থাকে এই ভেসেলটা হচ্ছে তোমার বালজিং হয়ে যাবে, ফুলে যাবে। ঠিক আছে, কেন ফুলে যাবে বলতে, সেভারেল ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেট টু গিভ রাইজ টু এ সোয়েলেন স্ট্রাকচার, বলতে বিভিন্ন ইনফ্লামেশনের কারণে এই স্ট্রাকচারটা এরকম হয়ে যায়, ফুলে যায়। ঠিক আছে, ইটস অবজার্ভ প্রাইমারিলি প্রাইমারি এন্ড সেকেন্ডারি গিল ল্যামেলি, বুঝছো? দেখছো, বলছিলাম না যে মেইন টার্গেট হচ্ছে আমাদের এই যে গিল ফ্লামেন্টটা, সবগুলো ডিজিজ আমরা এখনো কিন্তু দেখছি যে তোমার গিল ফ্লামেন্ট বেজ তাই না, জয়নিং অফ গিল ফ্লামেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে টেলেনজেক্টিসিস বলছে তোমার প্রাইমারি সেকেন্ডারি ল্যামেলি। হ্যাঁ বলছে এগুলো তোমার হচ্ছে যে সেম জিনিস আসলে, মেকানিক্যাল ইঞ্জুরি, টক্সিক অ্যান্ড ব্যাকটেরিয়াল টক্সিক, হ্যাঁ প্যারাসাইট, এগুলোর কারণে টেলেনজেক্টিসিস হতে পারে। দেখি আমরা, এটা আমরা আগে দেখছি, এটা নর্মাল সেল। স্যার এখানে একটা একটু কোশ্চেন আছে, স্যার ক্লোরাইড সেলটা এখানে কোথায় স্যার? এটা তো ক্লোরাইড সেল, এই সল্ট সেল যেটা বলছে না, জি স্যার, সল্ট সেলটাই ক্লোরাইড সেল। আচ্ছা স্যার, ঠিক আছে। দেখো তাহলে, দেখো এটা একটা নর্মাল সেল স্ট্রাকচার ছিল। ঠিক আছে, এইটাকে দেখো টেলেনজেক্টিসিস যখন বলবো, দেখো এই সেকেন্ডারি ল্যামিনেটটা থেকে বালজিং হয়ে গেছে, সেলের স্ট্রাকচারটা নষ্ট হয়ে সেলটা বড় হয়ে গেছে অনেক। ঠিক আছে, সেটাকে বলছি আমরা হচ্ছে টেলেনজেক্টিসিস। আমরা যদি অরিজিনাল স্ট্রাকচারটা দেখি, দেখো এই যে দেখো স্ট্রাকচারটা দেখছো কিভাবে একরকম বালজিং হয়ে গেছে, এটা হচ্ছে তোমার টেলেনজেক্টিসিস। ক্লিয়ার? স্যার তাহলে স্যার হাইপারট্রফি আর টেলেনজেক্ট টেসিসের সাথে পার্থক্যটা, হাইপারট্রফি আর টেলেনজেক্টিস, জি
হাইপারট্রফিক এর আগে বলো আমাকে সেলটা বড় হয় ওটাতে আর এটাতে হচ্ছে ব্লাড সেল মানে ভিতরের এটা বড় হয় স্যার ওখানে হচ্ছে সিঙ্গেল সেল এনলার্জমেন্ট হয় আর এইখানে দেখো এখানে সিঙ্গেল সেল এনলার্জ হচ্ছে না এখানে সেলটা ডিস্ট্রয় হয়ে গেছে এখানে অনেকগুলো সেল ছিল না হ্যাঁ পুরো সেলগুলো ডিস্ট্রয়ড হয়ে পুরো সোয়েলিং হয়ে গেছে মোটা হয়ে গেছে ওইখানে ছিল সিঙ্গেল সেল এখানে তো সিঙ্গেল সেল না অনেকগুলো সেল পুরো সেলটাই নষ্ট হয়ে গেছে অনেকগুলো সেলটা নষ্ট হয়ে বালজিং হয়ে গেছে ফুলে গেছে যদি এই একটা সেলটা শুধু বালজিং হয়ে যাইতো ফুলে যাইতো তখন আমরা সেটাকে বলতাম কিন্তু হাইপার হাইপারট্রফি হাইপারট্রফি বলতাম কিন্তু যেহেতু তোমার হচ্ছে একটা সেল এখানে এই অনেকগুলো সেল এখানে ভেঙে গেছে ভেঙে পুরো তোমার হচ্ছে ল্যামিনেটে হচ্ছে ফুলে গেছে বালজিং হয়ে গেছে সোয়েলিং হয়ে গেছে এই জন্য এটাকে বলছি আমরা টেলেনজাইটিস ক্লিয়ার জি স্যার ওকে দেখো আরো কিছু কিছু তোমার প্যাথোলজিক্যাল চেঞ্জ দেখা যায় যেমন নেক্রোসিস দেখা যায় গিল এপিথেলিয়াম সেলে হ্যাঁ তারপরে গিল প্রাইমারি গিল ল্যামেলের সেল নেক্রোসিস দেখা যায় হ্যাঁ তারপর ফিউশন অফ গিল ল্যামেলি গিল ল্যামেলি গুলো ফিউশন হয়ে যায় ঠিক আছে এটা অনেকটা হচ্ছে তোমার অন কাইন্ড অফ হচ্ছে তোমার ক্লাবি ঠিক আছে তারপরে ল্যামেলার মিসিং থাকে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে গিল যে ল্যামেলি গুলো মিসিং থাকে কিছু কিছু পার্ট হচ্ছে ব্যাকটেরিয়াল কারণে বিভিন্ন কারণে মিসিং হয়ে ভেঙে যায় তারপরে হচ্ছে লস অফ প্রাইমারি সেকেন্ডারি গিল ল্যামেলি ঠিক আছে এগুলো সেকেন্ডারি প্রাইমারি গিল ল্যামেলি গুলো লস হতে পারে হ্যাঁ সেল পিকনোসিস হতে পারে হেমোরেজ হতে পারে ডিফারেন্ট পার্টস অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি গিল ল্যামেলি ওখানে রক্তক্ষরণ হতে পারে এই জায়গাগুলোতে তারপর দেখো ইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি গিল ল্যামেলি ব্লাড সেল হ্যাঁ ইন্টার ল্যামেলার রিজিয়ন সেন্ট্রাল অ্যাক্সিস আর টোটালি লস্ট অ্যান্ড ডিজেনারেটেড ডিউ টু মনোজেনিয়া অ্যান্ড প্রোটোজোয়ান সিস্ট ইনফেস্টেশন যদি তোমার হচ্ছে প্রোটোজোয়া সরি প্রোটোজোয়া বলি আমরা যদি প্যারাসাইটিক ইনফেস্টেশন হয় তাহলে সেখানে হচ্ছে তোমার এই জিনিসগুলো পুরোটাই লস্ট হয়ে যেতে পারে এই ধরনের প্যাথোলজি গুলো আমরা গিলে দেখতে পাই এখন যদি তোমাদেরকে কেউ কোশ্চেন করে যে গিল প্যাথোলজি গুলো কি তোমরা কি এটা বলতে পারবা ওকে যদি বলতে পারো তাহলে মনে হয় যে আমি তোমাদেরকে পড়াই সাকসেস আর কি আর যদি না বলতে পারো তাহলে পুরো ব্যর্থতাটাই আমার ঠিক আছে স্যার পিকনোসিসটা কি স্যার একটু বলবেন স্যার ভুলে গেছি পিকনোসিস হচ্ছে শ্রিঙ্কেজ অফ সেল সেল গুলো শ্রিঙ্কেজ হয়ে যাবে জি স্যার ওকে তাহলে আর কারোর কোনো কোশ্চেন আছে হ্যাঁ স্যার রেড টাইডসটা কি এডিমির ওইখানে ছিল রেড টাইড ভালো কোশ্চেন তোমরা কি ওশন মেডিসিন সায়েন্সের কোনো কিছু পড়ছো এখনো কোনো কোর্স স্যার রেড টাইড শৈবালের জন্য হয় না স্যার পাইরোফাইটা হ্যাঁ ডাইনোফ্লাজেলেট মেইনলি হ্যাঁ রডোফাইটা যে গ্রুপটা আছে ডাইনোফ্লাজেলেটের এই ডাইনোফ্লাজেলেট গ্রুপের ব্যাকটেরিয়ার কারণে তোমার নামটাও ভুলে গেছি আমি তোমার নামটা ভুলে গেছে এটা তোমার হচ্ছে মেরিনে তোমাদেরকে পড়াবে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে রেড টাইডটা সরি রেড টাইডটা তোমার মেরিন না হ্যাঁ রেড টাইডটা তোমার ইস্যু হতে পারে ফ্রেশ ওয়াটার বাট মেইনলি দেখা যায় হচ্ছে তোমার মেরিনে ঠিক আছে ডাইনোফ্লাজেলেট গ্রুপের কিছু ব্যাকটেরিয়া থাকে ওদের একটা লেয়ার তৈরি হয় যেটার কারণে হচ্ছে তোমার রেড টাইডটা হয় আমার অনেক সময় তোমরা পুকুরে দেখবা যে লাল একটা আস্তরণ পড়ে গেছে খেয়াল করবা হ্যাঁ ওটা হচ্ছে রেড টাইড ঠিক আছে জি স্যার ওকে আর কারো কোনো কোশ্চেন আমাদের সময় হয়ে গেছে না টাইম চলুন শেষ করতে পারি কারো কোশ্চেন না থাকলে আর জি স্যার আসসালামু আলাইকুম
আরে